এর আগে আমরা ভিভোর কয়েকটি স্মার্টফোন নিয়ে কথা বলেছিলাম এবং সেই স্মার্টফোনগুলো ছিল ভিভোর মধ্য বাজেটের স্মার্টফোন। তবে আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিভোর এখন পর্যন্ত সবচেয়ে সেরা স্মার্টফোনগুলোর মধ্যে একটা। সেই স্মার্টফোনটি হচ্ছে ভিভো FX2020। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দাম এবং ফিচারের ব্যাপারে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.45 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 398 PPI, 16 মিলিয়ন কালার। এই স্মার্টফোনটির পেছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। মেইন ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার প্লাস 16 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার। অ্যান্ড সেলফি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। অপারেটিং সিস্টেমে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম। স্টোরেজের কথা বলতে গেলে এতে রয়েছে 12 GB RAM প্লাস 256 GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটির ব্যাটারি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে এটা জানা গিয়েছে স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা 60 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা সাপোর্ট করবে। নীল আর কালো ছাড়াও কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে ভিভোর এই নতুন স্মার্টফোনটি। বাংলাদেশে এই স্মার্টফোনটির দাম পড়তে পারে 54,000 টাকার মধ্যে। তবে কবে এই স্মার্টফোনটি বাংলাদেশে আসবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সো বন্ধুরা, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।